অস্ট্রিয়ার ভিয়েনায় অমর একুশে কাপ ইনডোর ক্রিকেট ফাইনাল সম্পন্ন। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া উদ্যোগে আয়োজিত অমর একুশে কাপ 2024 ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পূর্ণ হয়েছে। উক্ত ফাইনাল খেলায় সিলেট এক্সপ্রেস এক রানে প্রজন্ম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এই ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট 8টি দল এ ও বি গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করেন। খেলা উপভোগ করতে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক প্রবাসী পরিবার নিয়ে মাঠে উপস্থিত ছিলেন। এই ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি খেলা 4 ওভার করে খেলা হয়। ফাইনাল খেলায় সিলেট এক্সপ্রেস টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং 4 ওভার 4 উইকেটে 48 রান করে। জবাবে প্রজন্ম স্পোর্টিং ক্লাব নির্ধারিত 4 ওভারে 1 উইকেট হারিয়ে 47 রান করে। খেলা শেষে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দদেরকে নিয়ে ভিয়েনা অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চ্যাম্পিয়ন ট্রফি সহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন। ইফতেখার, প্রবাসী ক্রিয়া, ডেক্স, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।